মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে যে বাচ্চা যদি কনসিভ করেন সে বাচ্চার কিন্তু কিডনিতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে প্রথম কথা কিডনি নাও তৈরি হতে পারে যেটাকে আমরা রেনাল অ্যাজেনেসিস বলি অ্যাজেনেসিস মানে তৈরি না হওয়া অর্থাৎ সেই মায়ের যে বাচ্চা হলো ডায়াবেটিসে আক্রান্ত যে মা সে বাচ্চা দেখা যাবে কিডনি নাও থাকতে পারে এটা খুব ডেঞ্জারাস বিষয় এবং এদের মধ্যে এরা খুব বিপদের মধ্যে পড়ে দ্বিতীয়ত যেটা হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে কিডনির মধ্যে কিন্তু অনেক সিস্ট দেখা যেতে পারে এবং সেটা কিন্তু এখান থেকে উচ্চ রক্তচাপ হয় এবং সেখান থেকে অনেক জটিলতা কিন্তু হতে পারে এছাড়া ডাবল ইউরেটার ইউরেটার সাধারণত একটা থাকে দুই দিকে দুই কিডনিতে দুইটা থাকে কিন্তু একই দিকে দেখা যাচ্ছে ডাবল ইউরেটার থাকতে পারে অর্থাৎ ইউরেটার দুইটা থাকতে পারে সেটারও কিছু সমস্যা হতে পারে রেনাল অ্যাজেনিসিস যেটা বললাম কিডনি নাও তৈরি হতে পারে হাইড্রোনেফ্রোসিস হতে পারে অর্থাৎ কিডনিতে কিন্তু পানি জমতে পারে এরকম বিভিন্ন জটিলতা হয় তাই মায়ের যদি ডায়াবেটিস থাকে গর্ভাবস্থায় সেটা কন্ট্রোলে রাখতেই হবে এবং খুব ভালো রকম কন্ট্রোলে রাখতে হবে নাহলে এত বড় বড় বিপদ কিন্তু হতে পারে ধন্যবাদ সবাইকে